সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? সকলে আশা করি সকলেই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2021 ব্যাচ সেশনের ক ইউনিটের ভর্তির ফলাফল অলরেডি প্রকাশ করেছে। প্রকাশিত ফলে দেখা গেছে উত্তীর্ণ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে 85,582 জন, অকৃতকার্য হয়েছে 66,711 জন, মোট পরীক্ষাতে ছিলেন 161,767 জন, পরীক্ষায় উপস্থিত ছিলেন 153,844 জন এবং অনুপস্থিত ছিলেন 7,923 জন। এই রেজাল্টটা সবাই জানো, তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছিল 1,551 জনের খাতা বাতিল করা হয়েছে। এই 1,551 জনের খাতা বাতিল হওয়ার কারণটা কী, সেই কারণটা সম্পর্কে আমরা জানব। দেখো, এখানে বলা হয়েছে যে প্রকাশিত ফলে 1,551 জনের খাতা বাতিল করা হয়েছে। এসব কারণগুলোর মধ্যে বহিষ্কার হয়েছেন তিনজন মাত্র বহিষ্কার হয়েছেন। রুল এরের কারণে 29 জন, রুল এরের মানে রুল ভুল করছে এ কারণে 29 জন, এবং সেট এবং সাবজেক্ট এরের কারণে 1,519 জনের খাতা বাতিল হয়েছে। এখানে মূল পয়েন্ট হচ্ছিল সাবজেক্ট, সেট ও সাবজেক্ট কোডটা, এটা অনেকের ভুল হয়েছে। রুলের কারণে মাত্র 29 জন, এটা বেশি সংখ্যক না, কিন্তু সেট এবং সাবজেক্ট কোড এরের কারণে 1,519 জনের খাতা বাতিল করা হয়েছে। একটু ভেবে দেখো, তোমরা যারা সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এই বিষয়টা সচেতন হতে হবে। সেট এবং সাবজেক্ট কোডটা লেখার সময় তোমাদের খুবই সতর্ক হতে হবে। আর বিশেষ করে রুল নাম্বার যখন লিখবা, রুলটা লেখার সময় তোমাদের সচেতন থাকতে হবে। এখানে বহিষ্কৃত হয়েছে বলতে এই জায়গায় হয়তোবা কেউ কার্ডটা দেখে লিখতে চাইছে বা অবৈধভাবে কোনো কিছু করতে চাইছে, এ কারণে হয়তোবা বহিষ্কৃত হয়েছে তিনজন, এটা অন্য ব্যাপার। কিন্তু তুমি যেই ভুলটা করবা সেটি হচ্ছিল রুল লেখার সময় বা সেট কোড বা সাবজেক্ট কোড এইগুলো পূরণ করার সময় তোমার ভুল হতে পারে নিজের থেকে, এই ভুলটা যাতে না হয় সেই ব্যাপারে তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ সামনে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ বা দিবা, আর পরবর্তী বৎসরও যারা দিবা, তাদের এই ব্যাপারগুলো খুবই খেয়াল রাখতে হবে। তো এই ছিল তোমাদেরকে বলার মতন কিছু কথা। আশা করি ভিডিওটি উপকার আসছে, উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।